হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যে কথাগুলো গোপন রাখতে চান নারীরা। নারীর মন নাকি দেবতারাও বোঝেন না, তাহলে স্বামী পুরুষ বুঝবেন কিভাবে? সত্যি বলতে কি, মেয়েদের যতই দুর্নাম থাকুক বেশি কথা বলার জন্য, এমন কিছু কথা আছে যেগুলো মেয়েরা নিজের স্বামীকেও কখনো বলে না। নিজের প্রেমিক পুরুষ, নিজের অতীত, নিজের মনের ভাব ইত্যাদি সম্পর্কে এমন কিছু কথা আছে যেগুলো মেয়েরা স্বামীর কাছে সবসময় গোপন করে যান। চলুন জেনে নিই এমন কিছু কথা। এক, নিজের অতীতের ব্যাপারে মেয়েরা কখনো 100 ভাগ কথা স্বামীকে বলেন না, বরং কেবল সেটুকুই বলেন যেটুকু জানা থাকলে সম্পর্ক বড় ধরনের কোনো সমস্যা হবে না। প্রতিটি মেয়েই নিজের অতীতের ব্যাপারে কিছু না কিছু সত্য গোপন করেই থাকেন। দুই, মেয়েরা নিজের প্রথম প্রেমকে কখনো ভুলতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেমের জন্য আজীবন একটা গোপন আবেগ লালন করেন মনের গহীনে। কখনো কখনো গোপনে অতীতের মানুষটির খোঁজ খবর নেন, যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু এই ব্যাপারটি স্বামীকে কখনোই জানাতে চান না তারা। তিন, মেয়েরা কখনোই নিজের বান্ধবীদের সম্পর্কে সব সত্য কথা স্বামীকে বলেন না, বরং বেশি সুন্দরী বান্ধবীদের ক্ষেত্রে অতিরঞ্জিত কথাবার্তা বলেন যেন স্বামী তাদের ব্যাপারে আগ্রহী না হন। বান্ধবীদের ব্যাপারে স্বামীকে কিছু জানতে নারাজ প্রায় সব মেয়েরাই। চার, নিজের আত্মীয় ও বান্ধবীদের সামনে স্বামীকে নিয়ে গর্ব করতে ভালোবাসেন সব নারী এবং প্রচুর করেনও, কিন্তু স্বামীকে এই বিষয়টি জানাতে চান না কোনো মতেই। পাঁচ, অন্য পুরুষরা আগ্রহ নিয়ে তাকালে বা প্রশংসা করলে প্রত্যেক নারী খুশি হয়ে ওঠেন, কিন্তু স্বামীর সামনে এই ভাবটি মোটেও প্রকাশ করেন না তারা, বরং কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন। ৬, স্বামীকে যতই বিশ্বাস করুন না কেন, চোখের অন্তরালে একটু আধটু গোয়েন্দাগিরি সব মেয়েই করেন। ফোন ঘেঁটে দেখা বা ফেসবুক চেক করা, একটু সন্দেহের নজরে রাখা ইত্যাদি মেয়েদের সহজাত। এই বিষয়টি আসে হারানোর ভয় থেকে। ৭, নিজের শাশুড়িকে যতই অপছন্দ করুন না কেন, এই ব্যাপারটি স্বামীকে কখনোই বুঝতে দিতে চান না মেয়েরা। আর যদি শাশুড়ি বউয়ের মাঝে সমস্যা থাকে, তাহলে সকল মেয়েই স্বামীর কাছে নিজের দোষ ঢেকেই রাখেন। ৮, কোনো মানুষই পারফেক্ট নন, বলা বাহুল্য কোনো নারীও না, কিন্তু স্বামীর সামনে নিজেকে পারফেক্ট দেখাতেই ভালোবাসেন মেয়েরা। কখনোই নিজের দোষ ত্রুটি, নিজের বাবা বাড়ির বদনাম বা নিজের বদ অভ্যাস স্বামীকে জানাতে দিতে চান না মেয়েরা, বরং সযতনে গোপন রাখেন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।